ওকে অলরাইট, চল একটু ফার্স্ট স্টার্ট করছি, যেখানটা আটকাবে বলিস। রেডি? তো আমরা পড়ছিলাম অ্যাডিশন রিয়াকশনস, আজ থেকে শুরু হবে অ্যাডিশন রিয়াকশনসের স্টোরি। সো এটা অ্যাডিশন রিয়াকশনস কি জেনারেলি স্যার, যদি এরকম বন্ড থাকে কার্বন অক্সিজেন বন্ড, বেটা এরকম বন্ডকে বলবো কি না, পোলার বন্ড। দিস ইজ পোলার বন্ড, পোলার বন্ড। যদি কার্বন কার্বন বন্ড থাকে তো বেটা দিস ইজ নন পোলার, দিস ইজ নন পোলার, দিস ইজ পোলার। ওকে, সো অ্যাডিশন রিয়াকশন জেনারেলি পোলার স্যাচুরেটেড অর নন পোলার স্যাচুরেটেড আনস্যাচুরেটেড বন্ডে দেখা যাবে। মানে সিম্পলি স্টোরিটা হচ্ছে আনস্যাচুরেটেড বন্ডের স্টোরি। ওকে বেটা, এখন সিম্পলি কি মনে কর, সি ডাবল বন্ড সি ছিল ভাই, সি ডাবল বন্ড সি ছিল, এখান থেকে তুই কি করলি না, সিম্পলি সি সিঙ্গেল বন্ড সি এক্স ওয়াই জয়েন করলাম। ওকে, সিম্পল ডাবল বন্ড ব্রেক করলাম, পাই বন্ড ব্রেক করলাম, সেই জায়গায় এক্স ওয়াই অ্যাটাচ করলাম। দিস ইজ হোয়াট বেটা, দিস ইজ অ্যাডিশন রিয়াকশনস, দিস ইজ অ্যাডিশন রিয়াকশনস, দিস ইজ অ্যাডিশন রিয়াকশনস। ক্লিয়ার বেটা? আ যাও দেখো, এখন একটা কথা বলি মন দিয়ে শোনো, যদি এরকম কোনো স্টোরি থাকে কোথাও, কীরকম এরকম যদি স্টোরি থাকে কোনো বেটা, যে কার্বোক্যাটায়ন যদি তৈরি হয় সিএইচ থ্রি সিএইচ সিএইচ টু মাথায় প্লাস এখানে হাইড, যদি কোথাও এরকম কার্বোক্যাটায়ন তৈরি হয়, তো সিম্পল যদি কার্বোক্যাটায়ন এরকম তৈরি হয় ভাই, তো সিম্পল হোয়াট, তো সিম্পল দেখো এখান থেকে কি হবে, হাইড্রাইড শিফট হবে। ওকে, অ্যান্ড এর মাথায় পজিটিভ চার্জ আসবে, তাহলে এখান থেকে পজিটিভ চার্জ এখানে শিফট হয়ে এলো। বেটা এরকম কার্বোক্যাটায়ন একে বলি আমরা ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন। ক্লাসিক্যাল কার্বোক্যাটায়নে অলওয়েজ রিঅ্যারেঞ্জমেন্ট হয়। ওকে, ক্লাসিক্যাল কার্বোক্যাটায়নে অলওয়েজ রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল, কিন্তু কোথাও যদি এরকম সিনারিও থাকে কি বেটা, সিএইচ থ্রি সিএইচ সিএইচ টু মাথায় প্লাস, ওর পাশে কোনো এক্স গ্রুপ আছে যে ইলেকট্রন ডোনেট করতে পারে, ঠিক আছে। এখন দেখো এই যে এক্স গ্রুপ বেটা, এই এক্স গ্রুপ এর লোন পেয়ার এই কার্বনকে দিতে পারে, দিয়ে ওরা একটা কেমন স্টেট বানাবে, সিএইচ থ্রি সিএইচ সিএইচ টু এক্স এই। অ্যান্ড এই যে পজিটিভ চার্জটা এক্স, এখানে দেখো এই পজিটিভ চার্জটা থ্রু আউট রিং ঘুরে বেড়াবে, থ্রু আউট রিং পজিটিভ চার্জটা ঘুরে বেড়াবে, ঠিক আছে। এইরকম কার্বোক্যাটায়ন যদি হয়ে যায় বেটা, দিস ইজ নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন, দিস ইজ নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন বেটা। অ্যান্ড নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন যদি তৈরি হয়, সো দেয়ার ইজ নো রিঅ্যারেঞ্জমেন্ট, দিস ইজ হোয়াট বেটা, দিস ইজ নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন। দেখো যেই পজিটিভ চার্জটা একটু আগে শুধু এর মাথায় ছিল, এখন বেটা সেই পজিটিভ চার্জটা পুরো এর মধ্যে ছড়িয়ে গেছে, ডিস্ট্রিবিউটেড আছে এই রিংয়ের মধ্যে, থ্রি মেম্বার রিংয়ের মধ্যে। দিস ইজ নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন, এখানে কোনো রিঅ্যারেঞ্জমেন্টের স্কোপ নেই, রিঅ্যারেঞ্জমেন্ট শুধু তখনই হবে যদি কার্বোক্যাটায়ন হয় কেমন, ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন। এইটার এক্ষুনি এর অ্যাপ্লিকেশনসটা এক্ষুনি আসছি। ওকে বেটা চলো নেক্সট দেখো, আর সিএইচ ডবল বন্ড সিএইচ টু বেটা, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন আমরা পড়ছি, ফার্স্ট পড়বো। আচ্ছা অ্যাডিশন রিয়াকশন কী কী টাইপ হতে পারে, আমরা শুরুর দিনে লিখেছিলাম যে অ্যাডিশন রিয়াকশন হতে পারে হোয়াট, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন, ফ্রি রেডিক্যাল অ্যাডিশন রিয়াকশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। ফার্স্ট পড়বো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন, সিম্পল সেখানে কী হবে বেটা, ইলেকট্রোফাইল যে অ্যাড হবে। চলো তাহলে আমরা ফার্স্ট পড়বো কি, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন বেটা, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন এখানে সিম্পলি কে অ্যাড হবে, ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল ফিলিক কথাটা আসছে কোথার থেকে, ইলেকট্রো মানে নেগেটিভলি চার্জ স্পিসিসের ওপর যার ফিলিয়া বা লাভ আছে, যে নেগেটিভ লাভিং, মানে ইলেকট্রোফাইল মিন সিম্পলি হোয়াট, ইলেকট্রোফাইল মিন সিম্পলি নেগেটিভ লাভিং, ইলেকট্রোফাইল মিন সিম্পলি নেগেটিভ লাভিং। ওকে বেটা, সো দিস ইজ হোয়াট সিম্পলি ইলেকট্রোফাইল, তারা যারা হচ্ছে নেগেটিভ লাভিং।
বেটা যে নেগেটিভ লাভিং অবভিয়াসলি সে নিজে পজিটিভ। ওকে এখন দেখো আর সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, এ কোনো ইলেকট্রোফাইল যখন এখানে আসে দেখো এই যে পাই ইলেকট্রন ক্লাউডটা আছে বেটা, এই ইওর সিস্টেম লোড ইজ হেভি গেট হেল্প হেয়ার জাস্ট এ মিনিট। বেটা এই যে পাই ইলেকট্রন ক্লাউডটা আছে, এই পাই ইলেকট্রন ক্লাউডটা কী কী করে না, সিম্পলি এই ইলেকট্রোফাইলকে অ্যাটাক করে। কেন, ইলেকট্রোফাইলের পজিটিভলি চার্জ, পাই ইলেকট্রন নেগেটিভলি চার্জ। নেক্সট স্টেপে কী হবে ভাই, নেক্সট স্টেপে দেখো দুটো পসিবিলিটি আছে স্যার, আইদার পসিবিলিটি ইলেকট্রোফাইল গিয়ে এই কার্বনে অ্যাটাচ হবে, অথবা সেকেন্ড পসিবিলিটি ইলেকট্রোফাইল গিয়ে এই কার্বনে অ্যাটাচ হবে। ওকে তাহলে সিম্পলি দেখো ফার্স্ট পসিবিলিটি আমি করছি আর সিএইচ সিএইচ টু, এই কার্বনে যদি ইলেকট্রোফাইল অ্যাটাচ হয় মানে পাই বন্ড গিয়ে একে অ্যাটাক করেছে, তাহলে সিম্পলি এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ হবে। সেকেন্ড পসিবিলিটি বললাম আর নেক্সট, এইখানে যদি ইলেকট্রোফাইলকে অ্যাটাচ হয় তখন কী হবে, সিএইচ ইলেকট্রোফাইল নেক্সট এদিকে সিএইচ টু মাথায় প্লাস। বলো বেটা এবার বলো এই দুটোর মধ্যে কোনটা স্টেবল, দুটোতেই কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, আগে দেখবে ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন ও নন ক্লাসিক্যাল, স্যার অবভিয়াসলি ক্লাসিক্যাল, স্যার এই দুটোর মধ্যে কোনটা স্টেবল বলো, কোনটা স্টেবল ইন্টারমিডিয়েট বেটা? প্রথমেরটা কেন, কারণ ওই আর গ্রুপ অলওয়েজ প্লাস আই হবে, হ্যাঁ প্লাস আই বেশি, দিস ইজ অটো সিম্পল, হ্যাঁ দিস ইজ সেকেন্ডারি এন্ড দিস ইজ হোয়াট বেটা প্রাইমারি, ঠিক আছে মোর আলফা হাইড্রোজেন যেখানে, সো দিস ইজ স্টেবল কার্বোক্যাটায়ন, দিস ইজ স্টেবল কার্বোক্যাটায়ন। বেটা এটা যদি স্টেবল কার্বোক্যাটায়ন হয় তাহলে ওর যে প্রোডাক্ট সেটা হবে মেজর প্রোডাক্ট। এরপর কি হবে দেখো, কোনো নেগেটিভলি চার্জ স্পিসিস আসবে, কোনো নেগেটিভলি চার্জ স্পিসিস এসে কি করবে না, সিম্পলি এর উপরে অ্যাটাক করবে। কোনো নেগেটিভলি চার্জ স্পিসিস এলো আর সিএইচ প্লাস সিএইচ টু ইলেকট্রোফাইল, কোনো নেগেটিভলি চার্জ স্পিসিস নিউক্লিওফাইল এলো এখানে অ্যাটাক করলো, তাহলে এখান থেকে প্রোডাক্ট হলো আর সিএইচ সিএইচ টু ই নিউক্লিওফাইল। ক্লিয়ার বেটা, দিস ইজ ওয়ান প্রোডাক্ট, অ্যান্ড অ্যানাদার প্রোডাক্ট ইজ আর সিএইচ ই সিএইচ টু প্লাস, এর উপর নিউক্লিওফাইল এলো, এই নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করলো, তো এখান থেকে হলো আর সিএইচ ই সিএইচ টু নিউক্লিওফাইল। বেটা এই কার্বোক্যাটায়নটা ছিল আমার স্টেবল কার্বোক্যাটায়ন, এটা যদি স্টেবল কার্বোক্যাটায়ন হয় তাহলে এই প্রোডাক্টটা হবে বেটা মেজর প্রোডাক্ট। বেটা এইটা ছিল লেস স্টেবল কার্বোক্যাটায়ন, তাহলে এর যে প্রোডাক্ট এটা হবে মাইনর প্রোডাক্ট। দেখো এখানে ই গ্রুপ আর এনইউ গ্রুপ অ্যাড হয়েছে, আগে ডবল বন্ড ছিল, ডবল বন্ড সরে গিয়ে ই গ্রুপ ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল অ্যাড হয়েছে, সো দিস ইজ সিম্পলি এ অ্যাডিশন রিয়াকশনস, দিস ইজ সিম্পলি এ অ্যাডিশন রিয়াকশনস। এটা মেজর প্রোডাক্ট মানে এটা বেশি পার্সেন্টেজ তৈরি হবে, মাইনর প্রোডাক্ট মানে এটা কম পার্সেন্টেজ তৈরি হবে। এম আই ক্লিয়ার বেটা? হ্যাঁ স্যার। আগে যাও এখন মন দিয়ে শোনো, এই যে এখানে দুটোতে আমাদের কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে বেটা, কার্বোক্যাটায়ন যখন তৈরি হচ্ছে দেখো কার্বনের অক্টেট ইনকমপ্লিট, তাহলে ফরমেশন অফ কার্বোক্যাটায়ন দিস ইজ দ্য স্লো স্টেপ, দিস ইজ দ্য স্লোয়েস্ট স্টেপ। বেটা স্লোয়েস্ট স্টেপকে আমরা বলি আর ডি এস, কী বলি, রেট ডিটারমাইনিং স্টেপ, টোটালি রিয়াকশনের যে রেট সেটা ডিপেন্ড করছে স্লো স্টেপের উপরে, আর ডি এস এর উপরে, দিস ইজ স্লো স্টেপ, দিস ইজ আর ডি এস। অ্যান্ড দেখো অক্টেট কমপ্লিট করছে নিউক্লিওফাইল গিয়ে যখন, এই স্টেপটা হচ্ছে ফাস্ট, এই স্টেপটা অলসো ফাস্ট। ক্লিয়ার? ওকে এখন দেখো এখানে আমাদের ইন্টারমিডিয়েটে কী হচ্ছে বলো, ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। বেটা ইন্টারমিডিয়েটে যদি ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন তৈরি হয় দেয়ার মে বি এ চান্স অফ রিঅ্যারেঞ্জমেন্ট, সো তাহলে আমি তিনটে পসিবল পয়েন্ট লিখি, তাহলে আমাদের ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশানস, ফার্স্ট স্লোয়েস্ট স্টেপ, স্লো স্টেপ অর আর ডি এস ইজ হোয়াট বেটা, কার্বো ক্যাটায়ন ফরমেশন স্টেপ। ক্লিয়ার বেটা, কার্বোক্যাটায়ন ফরমেশন স্টেপ ইজ দ্য স্লো স্টেপ। সেকেন্ড পয়েন্ট বেটা, ইন্টারমিডিয়েট ইজ কার্বো ক্যাটায়ন। বেটা কার্বোক্যাটায়ন যদি ইন্টারমিডিয়েট হয় তাহলে সিম্পলি কেমন কার্বোক্যাটায়ন, ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন, রিঅ্যারেঞ্জমেন্ট মে বি দেয়ার,
এখন কার্বোক্যাটায়ন ফর্ম হলেই যে রিঅ্যারেঞ্জমেন্ট হবে তা না, যদি মোর স্টেবল কার্বোক্যাটায়নে যাওয়ার পসিবিলিটি থাকে তখনই রিঅ্যারেঞ্জমেন্ট হবে। ওকে বেটা ক্লিয়ার? আচ্ছা, রিঅ্যারেঞ্জমেন্ট মে বি দেয়ার। এবার আসছি একটু স্টিরিও কেমিস্ট্রিতে। দেখো, আমাদের ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন আমরা দেখলাম ইন্টারমিডিয়েট যেটা তৈরি হচ্ছে সেটা একটা কার্বোক্যাটায়ন, এবং আমরা দেখলাম মোর স্টেবল কার্বোক্যাটায়ন হলো আমাদের এইটা তৈরি হয়েছে CH2E। ক্লিয়ার বেটা? এখন আমি একটা কথা বলি, কার্বোক্যাটায়নে কার্বনের হাইব্রিডাইজেশন কত হয়? sp2। বেটা sp2 হাইব্রিডাইজেশন মানে দিস ইজ সিম্পলি প্ল্যানার স্ট্রাকচার, দিস ইজ সিম্পলি প্ল্যানার স্ট্রাকচার। ওকে, এটাকে যদি আমি ড্র করি বেটা এইভাবে, কার্বন মাথায় প্লাস চার্জ, নেক্সট আর এইদিকে, দাঁড়া এইভাবে না, এইভাবে ড্র করি জিনিসটা, কার্বন এই 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 sp3 হাইব্রিডাইজেশন প্ল্যানার স্ট্রাকচার, একটাতে আর আছে, একটাতে কার্বনের সাথে হাইড্রোজেন অ্যাটাচড আছে, আরেকটাতে CH2E গ্রুপ অ্যাটাচড আছে, আর কার্বনের মাথায় প্লাস চার্জ আছে। সো এই হচ্ছে আমাদের প্ল্যানার হাইব্রিড, প্ল্যানার কার্বোক্যাটায়ন। এখন দেখো, আমরা সেকেন্ড যে স্টেপটা দেখছিলাম নিউক্লিওফাইল অ্যাটাক করছে, দেখো এর কিছু কিন্তু দুটো পসিবিলিটিস আছে। এ তো এই রয়েছে, এ তো এই প্লেনে রয়েছে, এর কাছে দুটো পসিবিলিটিস আছে। পসিবিলিটিস নাম্বার ওয়ান বেটা, নিউক্লিওফাইল অ্যাবাব দ্য প্লেন গিয়ে অ্যাটাক করতে পারে কার্বোক্যাটায়নকে, নিউক্লিওফাইল বিলো দ্য প্লেন গিয়ে অ্যাটাক করতে পারে কার্বোক্যাটায়নকে। দেখো এটা প্লেনার স্ট্রাকচার, প্লেনার স্ট্রাকচার, তাহলে নিউক্লিওফাইল অ্যাবাব দ্য প্লেন গিয়ে অ্যাটাক করতে পারে, নিউক্লিওফাইল বিলো দ্য প্লেন গিয়ে অ্যাটাক করতে পারে। SN1 SN2 তো পড়েছিলাম, কার্বোক্যাটায়ন যেখানে তৈরি হবে নিউক্লিওফাইল অ্যাবাব দ্য প্লেন গিয়ে অ্যাটাক করতে পারে, নিউক্লিওফাইল বিলো দ্য প্লেন গিয়ে অ্যাটাক করতে পারে। তাহলে দেখো, অ্যাবাব দ্য প্লেন গিয়ে অ্যাটাক করলে একটা প্রোডাক্ট হবে, বিলো দ্য প্লেন গিয়ে অ্যাটাক করলে আরেকটা প্রোডাক্ট হবে, এবং যে দুটো প্রোডাক্ট তৈরি হবে, যে দুটো প্রোডাক্ট তৈরি হবে যদি কার্বোক্যাটায়নটা কাইরাল কার্বোক্যাটায়ন হয়, তারা হবে একটা আরেকটার এনান্সিওমার, মানে কাইরাল কার্বোক্যাটায়ন বলে অপটিক্যালি অ্যাক্টিভ। এটা দেখো, এখানে মনে করো প্রোডাক্ট অ্যাবাব দ্য প্লেন গেলে আমার কী প্রোডাক্ট হচ্ছে, লেটস ইমাজিন কার্বন আর গ্রুপ ছিল তার সাথে একটা, হাইড্রোজেন গ্রুপ ছিল তার সাথে একটা, অ্যাবাব দ্য প্লেন হাইড্রোজেন, মনে করছি CH2E গ্রুপ বিলো দ্য প্লেন ছিল, নিউক্লিওফাইল অ্যাবাব দ্য প্লেন এসে অ্যাটাক করেছে এইটা। এখন দেখো, এখানে মন দিয়ে দেখো, এই যে কার্বনটা, এই কার্বনটার সঙ্গে চারটে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ আছে, প্রত্যেকটা গ্রুপই আলাদা আলাদা গ্রুপ। ওকে, তাহলে অবভিয়াসলি এই কার্বোক্যাটায়নটা হচ্ছে কাইরাল কার্বন, কাইরাল কার্বন, দিস ইজ অপটিক্যালি অ্যাক্টিভ, মানে প্লেন পোলারাইজ লাইটকে রোটেট করতে পারে। এখন দেখো, দুটো পসিবিলিটিস আছে, সো দিস ইজ অ্যাবাব দ্য প্লেন অ্যাটাক, সেকেন্ড পসিবিলিটি বিলো দ্য প্লেন অ্যাটাক, তাহলে দুটো টাইপের প্রোডাক্ট হবে, একটা এটা পেয়েছি, সেকেন্ড প্রোডাক্ট কী হবে স্যার, সিম্পলি এর মিরর ইমেজ, সিম্পলি এর মিরর রাখো মাঝে, এর সিম্পলি মিরর ইমেজ বানাও। দেখো কার্বন ড্র করবে, নেক্সট দেখো আর গ্রুপ এদিকে ছিল, তাহলে মিরর ইমেজে এখানে আর আসবে, আর এখানে আসবে কার্বনের সাথে, হয়ে গেল। হাইড্রোজেন এখানে ছিল, তাহলে এখানে হাইড্রোজেন আসবে। ওকে বেটা, নেক্সট ই H2C গ্রুপটা বিলো দ্য প্লেন ছিল, এখানে আসবে, নিউক্লিওফাইল এদিকে ছিল, এর নিউক্লিওফাইল এদিকে চলে যাবে, এক্স্যাক্টলি দুটো দুটোর মিরর ইমেজ বানবে। এখন দেখো, এক্স্যাক্টলি দুটো দুটোর মিরর ইমেজ বানবে, অ্যান্ড দেখো এখানেও যে কার্বন আমার অবভিয়াসলি তৈরি হয় সেটা অপটিক্যালি অ্যাক্টিভ। এখন মিরর ইমেজ বানছে, কিন্তু একটা আরেকটার উপর সুপার নন সুপার ইম্পসিবল, নন সুপার ইম্পসিবল মানে বেটা এটাকে যদি তুমি এর উপরে নিয়ে গিয়ে ফেলো, এরা কখনোই একটা আরেকটার উপর খাপ খাবে না। দেখো খাপ খাচ্ছে কি না, নন সুপার ইম্পসিবল। দেখো একটা একটার সঙ্গে মিশছে, এর নিউক্লিওফাইল এর সি গ্রুপের সাথে মিশছে, এর নিউক্লিওফাইল এর CH2 গ্রুপের সাথে মিশছে, তাহলে একটা আরেকটার উপর নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। বেটা একটা আরেকটার উপর যদি নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ হয়, এদের একজনকে আরেকজনের এনান্সিওমার বলি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এনান্সিওমার বেটা? নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ, নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ মানে একটা আরেকটার উপর অভিলেপনযোগ্য না। ওকে বেটা, তাহলে এখন দেখো, এখানে ওপর থেকে অ্যাটাক 50% পসিবল বেটা, নিচের থেকেও অ্যাটাক 50% পসিবল, তাহলে আমার এই প্রোডাক্টটা ফরমেশনের চান্স কত 50%, এই প্রোডাক্টটাও ফরমেশনের চান্স কত 50%। এখন দেখো, যদি এটা ডি হয়, যদি এটা ডি হয় তখন এটাকে বলবো এল, ডি বা এল আমাদের হাতে কিন্তু নেই, ডি বা এল আমাদের হাতে কিন্তু নেই, ল্যাবে গিয়ে, ল্যাবে গিয়ে আমাকে টেস্ট করে বলতে হবে যে প্লেন পোলারাইজ লাইটকে এ ডান ডান দিকে ঘোরাচ্ছে না বাম দিকে। আমি মনে করেছি যদি এটা ডি হয় এটা হবে এল, যদি এটা এল হয় এটা হবে ডি,
আমরা বলতে পারবো না যে কোনটা ডি কোনটা এল। তার জন্য আমাকে কি করতে হবে, ল্যাবে গিয়ে যদি এটা ডি হয় বেটা তবে অবশ্যই এটা এল হবে, যদি এটা এল হয় বেটা তবে অবশ্যই এটা ডি হবে, আমাকে সেটা দেখতে হবে ল্যাবে গিয়ে। যদি প্লেন পোলারাইজ লাইটকে কেউ ডান দিকে ঘোরায় তবে বলবো ডেক্সট্রোরেটরি, যদি প্লেন পোলারাইজ লাইটকে কেউ লেফট সাইডে ঘোরায় লেফট অ্যান্টি ক্লকওয়াইজ মানে এরকম যদি কেউ ঘোরায় ওকে তখন বলবো আমি লিভো রোটেটরি, সেটা আমি ল্যাবে ছাড়া বলতে পারবো না দেখে, ঠিক আছে। সো এই হচ্ছে স্টোরি, তাহলে বোঝা গেল? বলো কোনো কারো কোনো ডাউট আছে বলো বেটা, কারো কোনো ডাউট আছে? না স্যার। পক্কা 100%? তো ফের আগে বাড়ে। দেখো নেক্সট হচ্ছে তাহলে 50% এইটা 50% এটা আমরা পাবো, ওকে সিম্পল। তাহলে এখন দেখো এখন রিয়েকশন মিক্সচারে, এখন রিয়েকশন মিক্সচারে 50% ডি আছে অ্যান্ড 50% এল আছে, তাই তো? এরকম রিয়েকশন মিক্সচারকে আমরা বলি রেসেমিক মিক্সচার। অপটিক্যালি মিক্সচারটা কি হবে, দেখো এ হচ্ছে, এ হচ্ছে নিজে, এ হচ্ছে নিজে অপটিক্যালি অ্যাক্টিভ, এ হচ্ছে নিজে অপটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু এখন দেখো এরা দুজনে যদি ইকুইমোলার মিক্সচার আমি বানাই তখন কি হচ্ছে, না একজন প্লেন পোলারাইজ লাইটকে ডান দিকে ঘোরাচ্ছে একজন বাম দিকে ঘোরাচ্ছে এবং দুজনেই সমান রেশিওতে আসে, তাহলে আলটিমেটলি আমার সলিউশন যেটা সেটা কেমন হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ সলিউশনস। সো রেসিমিক মিক্সচার তৈরি হবে অ্যান্ড দিস ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ডান বেটা? রেসিমিক মিক্সচার ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ক্লিয়ার বেটা? পক্কা? চলো এবার দেখো, এবার দেখ মার্কোনিক অফ রুল বলে একটা রুলস হয়, বাট এই রুলসটা মনে রাখার থেকে মনে না রাখাটাই বেশি ভালো না, বাট যেহেতু এনসিআরটিতে আছে সো বলি। বেটা মার্কোনিক অফস রুল, মার্কোনিক অফস রুল হচ্ছে মনে রাখার থেকে না রাখাটাই বেশি ভালো। সিম্পল তোরা কি করবি দেখ, সিম্পল তোরা যেখানে স্টেবল কার্বোকেটায়ন না সেটা ফর্ম করবি, আনসার দিবি। মার্কোনিক অফ রুল কি বলেছে, মার্কোনিক অফ রুল বলেছে কি না, আর সি এইচ সি এইচ টু, এটা মার্কোনিক অফ রুল বলছে যদি কোনো এমন এলিমেন্ট থাকে যার হচ্ছে তোর কি আছে না একটা নেগেটিভ, দেখ ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল এরকমভাবে গল্পটা যদি আমি বানাই, ই প্লাস বানবে ইনু মাইনাস বানবে। এখন মার্কোনিক অফ রুল বলছে কি নেগেটিভ পার্ট সেখানে গিয়ে অ্যাটাক হবে, মানে এই যে নেগেটিভ পার্টটা সেখানে গিয়ে অ্যাটাক হবে যেখানে কম হাইড্রোজেন আছে, মানে যেই কার্বনটা বেশি সাবস্টিটিউটেড। স্যার এটা মার্কোনিক অফ না বললেও আমরা জানি কীরকম না স্যার, ফার্স্ট স্টেপে কি হবে, ফার্স্ট স্টেপে এই ইলেকট্রোফাইলটাকে অ্যাপ্রোচ করবে কে, পাই ইলেকট্রন, তারপর সেখান থেকে কি তৈরি হবে, স্টেবল কার্বোকেটায়ন, দ্যাট ইজ আর সি এইচ সি এইচ টু ই, দিস ইজ সেকেন্ডারি কার্বোকেটায়ন বেটা, স্টেবল কার্বোকেটায়ন। এখন দেখো নিউক্লিওফাইল অবভিয়াসলি গিয়ে অ্যাটাক কোথায় হবে, এখানে যেখানে হাইড্রোজেন নাম্বার, নাম্বার অফ হাইড্রোজেন কম আছে মানে মোর সাবস্টিটিউটেড কার্বন, যেখানে প্রতিস্থাপিত বেশি কার্বন, কম হাইড্রোজেন মানে প্রতিস্থাপন বেশি, তাহলে এটাই মার্কোনিক অফ রুল, নেগেটিভ চার্জ মোর সাবস্টিটিউটেড কার্বনে অ্যাটাচড হবে, দিস ইজ দ্য মার্কোনিক অফ রুল, ওকে। এ তো না বললেও আমরা জানতাম কেন না, অবভিয়াসলি এখানে সেকেন্ডারি কার্বোকেটায়ন ইজ মোস্ট স্টেবল, এই হচ্ছে মার্কোনিক অফ রুলের স্টোরি। বাট মার্কোনিক অফ রুলের থেকেও মার্কোনিক অফ রুলের রুলের লিমিটেশনস কোনটা সেটা বেশি ইম্পর্টেন্ট বেটা, লিমিটেশনস, লিমিটেশনস অফ মার্কোনিক অফ রুল বেটা, লিমিটেশনস ইজ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তুমি কখনোই মার্কোনিক অফ রুল কোনো সিমেট্রিক, ইট ইজ নট অ্যাপ্লিকেবল অন, নট অ্যাপ্লিকেবল অন সিমেট্রিক অ্যালকিন, নট অ্যাপ্লিকেবল অন সিমেট্রিক অ্যালকিন বেটা, এর উপরে তুমি কোনো মার্কোনিক অফ রুল খাটাতে পারবে না, এখানে দুজনেই তো সমান সমান সাবস্টিটিউটেড, কোথায় তুমি মার্কোনিক অফ রুল অ্যাড করবে, দুটোতেই তো সমান সমান হাইড্রোজেন বেটা, এর উপরে তুমি কোনো মার্কোনিক অফ রুল খাটাতে পারবে না, ওকে। সো সিমেট্রিক অ্যালকিন হলে তার উপরে মার্কোনিক অফ রুলের কোনো লিমিটেশন কাজ নেই। সেকেন্ড কি বেটা, আচ্ছা নেক্সট, এটাও এটাও সিমেট্রিক, এটাও সিমেট্রিক বেটা, সাইক্লোহেক্সাইন, এখানে তুমি মার্কোনিক অফ রুল কোনো অ্যাপ্লাই হবে না। নেক্সট যদি যদি কার্বোকেটায়ন ফর্ম হচ্ছে যেখানে মনে করো সিএইচও গ্রুপ থাকে, যদি মনে করো ও টু এন সিএইচ ডবল ওয়ান সিএইচ টু গ্রুপ থাকে, যদি মনে করো সি সিএল থ্রি সিএইচ ডবল ওয়ান সিএইচ টু গ্রুপ থাকে, যদি মনে করো এন থ্রি এইচ প্লাস
সিএইচ ডবল বন্ড সিএইচ টু গ্রুপ থাকে। এই সমস্ত গল্পে মার্কনি কর্পস ভ্যালিড না। কেন স্যার? সিম্পলি মনে করো আর সিএইচ ডবল বন্ড সিএইচ টু, আরটা মনে করো হলো সিএইচও, তখন সিএইচ সিএইচ টু। এখন মন দিয়ে শোন, সিএইচও গ্রুপটাকে যদি আমি একটু ড্র করে দেখাই, এই বেটা আমি একটা কথা বলেছি কি, সিম্পলি আনস্যাচুরেটেড গ্রুপ চোখ বন্ধ করব, আনস্যাচুরেটেড গ্রুপ চোখ বন্ধ করব, বলবো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এ ইলেকট্রন উইথড্র করবে। ওকে, এখন দেখো এখানে যদি কার্বোকাটায়ন তৈরি করো, এটা হচ্ছে লেস সাবস্টিটিউটেড কার্বন, এই লেস সাবস্টিটিউটেড কার্বনের মাথায় দাও পজিটিভ চার্জ। ওকে, দেখো লেস সাবস্টিটিউটেড কার্বনের মাথায় হলো পজিটিভ চার্জ। এখন দেখো পজিটিভ চার্জ এমনিতেই ওর কাছে পয়সা নেই, এম মনে করো এমনিতেই এর কাছে পয়সা নেই, এমনিতে এর কাছে পয়সা নেই, পরন্তু এর পাশে আবার একজন মানে লোন নিতে চায় ওর কাছ থেকে, বল এটা কি সম্ভব? একটু ডিপলি ভেবে বলতো। এমনিতেই এর কাছে পজিটিভ চার্জ চার্জ নেই, তার উপর আবার তুই পাশে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগিয়ে রেখেছিস, তাহলে অবশ্যই কি এখানে যদি কার্বোকাটায়ন তৈরি হয়, মনে কর এখানে ইলেকট্রোফাইল জুড়লো, এখানে কার্বোকাটায়ন তৈরি হলো, কার্বোকাটায়ন তার পাশে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে কি এ কি করবে না, ইলেকট্রন উইথড্র করবে আরও এর থেকে, তো কি আনস্টেবল কার্বোকাটায়ন, আনস্টেবল কার্বোকাটায়ন। তাহলে এখন কিন্তু নিউক্লিওফাইল এখানে এসে আর অ্যাটাচড হবে না, তাহলে মোর সাবস্টিটিউটেড কার্বনে কিন্তু আর এখন নিউক্লিওফাইল অ্যাটাচড হচ্ছে না, তাহলে মার্কনি কর্পস রুল ভ্যালিড হলো না। কি বলতে চাইছি বোঝা গেছে? কি বলতে চাইছি বোঝা গেছে? হ্যাঁ স্যার। কে বুঝতে পারছ? হ্যাঁ স্যার। কে বুঝতে পারছিস না বল? অলওয়েজ মনে রাখবি কার্বোকাটায়ন ইজ স্টেবিলাইজড বাই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, কার্বো অ্যানায়ন ইজ স্টেবিলাইজড বাই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ক্লিয়ার বেটা? ক্লিয়ার? তাহলে সেম সেম এরকম যদি এরকম যদি সিএইচ টু ডবল বন্ড সিএইচ টু, এটা এখানে এনও টু, সেম এও মার্কনি কর্পস রুল হবে কার্বোকাটায়ন, তাহলে এও মার্কনি কর্পস রুল ফলো করবে না কেন? এখানে ই জুড়ে দাও, এর মাথায় পজিটিভ চার্জ দাও, হোয়াট ইজ দিস বেটা? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। কি করে বুঝলেন স্যার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ স্ট্রাকচার বানালো? বেটা আনস্যাচুরেটেড গ্রুপ মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হো গিয়া, তাহলে কি আনস্টেবল কার্বোকাটায়ন, ইও আনস্টেবল কার্বোকাটায়ন। এখানে যতগুলো এক্সাম্পল লেখা আছে দেখে নাও, প্রত্যেকটা দেখে নাও আনস্টেবল কার্বোকাটায়ন বানাবে, সিসিএল থ্রি আনস্টেবল কার্বোকাটায়ন বানাবে, এটা আনস্টেবল কার্বোকাটায়ন বানাবে, তাহলে ডিউ টু ফর্মেশন অফ আনস্টেবল কার্বোকাটায়ন এরা সবাই কি বানাবে? আনস্টেবল কার্বোকাটায়ন। কেন? কার্বোকাটায়নের সাথে অ্যাটাচড আছে কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে যদি জেনারেলাইজড রুল আমি যদি বলি যে কার্বন মাথায় প্লাস, এখানে সিএইচ টু, এখানে ই, এখানে হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটা তাহলে এ কিন্তু মার্কনি কর্পস রুল দেখাবে না, আনস্টেবল। মেরে খেয়াল সে কাহানি খতম, বলো বেটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। বলো বোঝা গেছে? তাহলে এখানে কি নো মার্কনি কর্পস। আচ্ছা এখন মন দিয়ে শোন, অ্যালকেন অর অ্যালকাইন দুজনেই আনস্যাচুরেশন, এদের ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনের উপর কয়েকটা কোশ্চেন সলভিং ট্রিক্স বলি। ফার্স্ট হচ্ছে রেট অফ রিয়াকশনস, কোন রিয়াকশনস? ইলেক্ট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনস। বেটা রেট অফ রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু নিউক্লিও ফিলিং, সেটি আসছি কোশ্চেন করাবো সব বুঝতে পারবি। সেকেন্ড বেটা রেট অফ রিয়াকশনস অফ ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনস ইজ প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। বেটা থার্ড, চলো এবার কোশ্চেন করো তো, কোশ্চেন সব ক্লিয়ার হবে, কোশ্চেন করবে। সিএইচ থ্রি সিএইচ সিএইচ টু, সিএইচ থ্রি সিএইচ ডবল বন্ড সিএইচ সিএইচ থ্রি, সিএইচ টু ডবল বন্ড সিএইচ টু, এ বি সি, বলো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনের প্রতি কার এবিসি রেট কম্পেয়ার করো, কম্পেয়ার দ্য রেট টুয়ার্ডস ইলেকট্রোফিলিক অ্যাডিশনস। বলো বলো বেটা বলো, হবে কি না বলো বাচ্চা বাচ্চা লোক।
अरे এত টাইম থোড়ি লাগে কোশ্চেন সলভ করতে। স্যার এইটা তো বেশি হবে, কত টাইম? হ্যাঁ সবথেকে কার বেশি হবে? একটা কারণ ওটাতে যদি সি যদি সেকেন্ড কার্বনটা যেটা 2D দিয়ে আছে হুম তো ওটার ক্ষেত্রে হাইপার কনজুগেশন মানে আলফা হাইড্রোজেন বেশি থাকবে। দেখুন সি প্লাস যদি কার্বো কাটানোর আচ্ছা ক্ষেত্রে তিন আচ্ছা দুই পাঁচ মে শুরু করতে হবে। চলো আচ্ছা আচ্ছা চলো আ যাও বেটা। CH3 গ্রুপ আছে, CH3 গ্রুপ আছে, প্লাস আই ইফেক্ট। প্লাস আই থেকে এখানে বেশি হচ্ছে কি, ডবল বন্ড তার পাশে আলফা কার্বন, মানে এখানে কি হবে, হাইপার কনজুগেশন, কনসেপ্ট অফ হাইপার কনজুগেশন। তাহলে প্লাস এইচ ইফেক্ট ডমিনেটিং, এখানে ডবল বন্ডের পাশে আলফা কার্বন, আলফা কার্বন, তাহলে এখানেও কি প্লাস এইচ ইফেক্ট। এখানে কোনো আলফা কার্বন নেই। আচ্ছা বেটা আলফা কার্বনের নাম্বার কোথায় বেশি? আলফা কার্বনের নাম্বার কোথায় বেশি? এখানে কটা আলফা কার্বন? থ্রি আলফা হাইড্রোজেন। এখানে আলফা হাইড্রোজেন নাম্বার কত? তিন, তিন, সিক্স আলফা হাইড্রোজেন। আর এখানে নো, জিরো আলফা হাইড্রোজেন। ক্লিয়ার বেটা? ক্লিয়ার? এবার বলো কোথায় হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার বেশি হবে? সিম্পল স্যার, বিতে। বেটা বিতে যদি হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার বেশি হয় তো সিম্পলি আমি বলতে পারি বিতে যে কার্বো ক্যাটায়ন তৈরি হবে দিস ইজ মোর স্টেবল। বলো বলতে পারি কি না? আচ্ছা স্যার নেই সমঝ মানে, দেখো ভাই, দেখো ভাই, এ থেকে যে কার্বো ক্যাটায়ন পাবো CH3 CH প্লাস CH3, বি থেকে যে কার্বো ক্যাটায়ন পাবো বেটা CH3 CH CH CH3 প্লাস, ওকে, এখানে CH3 প্লাস আর এখানে এটা উঠে গেল, এখানে একটা এইচ প্লাস কেও নেবে, তার মানে এখানে হবে একটা এইচ। বেটা সি থেকে যে কার্বো ক্যাটায়ন পাবো সিম্পলি CH2 CH2 প্লাস। আ যাও আপ ক্যালকুলেট করো, বলো এখানে এখানে আলফা হাইড্রোজেন কটা আছে? না এবারে, হ্যাঁ এবারে স্টেবিলিটি কী করে যাচ করবি বল, কামান তাড়াতাড়ি বল, দেরি করা যাবে না বেশি, বল তাড়াতাড়ি বল, কে বেশি স্টেবল, হুইচ ওয়ান ইজ মোর স্টেবল, হাইড্রোজেনের উপর হুইচ ওয়ান ইজ মোর ডিপেন্ড করে। হ্যাঁ এখন বল কোনটা বেশি স্টেবল আছে বলো। যার আলফা আরে আরে হাইড্রোজেন বেশি কত আছে টাইম, মানে এ বি দেন এ দেন সি, ওকে বি দেন এ দেন সি, ক্লিয়ার? ক্লিয়ার বলো, ক্লিয়ার? স্যার কি করে বি এর তো আলফা হাইড্রোজেন কম আছে না স্যার? হ্যাঁ এবার আমি বলি, আই ইফেক্ট কার বেশি, এর বেশি। সো তোকে এখানে আলফা হাইড্রোজেন দেখতে হবে, আই ইফেক্ট তো দেখতে হবে, এইখানে দুটোর আলফা, সিক্স আলফা হাইড্রোজেন, রাইট? ঠিক আছে, ভেরি গুড, সিক্স আলফা হাইড্রোজেন। এখানে কটা আলফা হাইড্রোজেন? তিনটে, এদিকে দুটো, পাঁচটা, ফাইভ আলফা হাইড্রোজেন, ওকে। নেক্সট তুই জাজ কর আই ইফেক্ট দিয়ে, এটা কি ইথাইল গ্রুপ? এটা হচ্ছে মিথাইল গ্রুপ, সো অবভিয়াসলি ইথাইল গ্রুপের আই ইফেক্ট মিথাইলের থেকে বেশি, নাম্বার অফ কার্বন বেশি। তাহলে দুটো কম্পেয়ার করলে, দুটো কম্পেয়ার করলে তোর এখানে কি কল্প আসছে, না দিস ইজ মোর স্টেবল কার্বো ক্যাটায়ন, ওকে বেটা? তাহলে বি যদি মোর স্টেবল কার্বো ক্যাটায়ন হয় তাহলে রেট অফ রিয়াকশনস টুয়ার্ডস ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনস বি দেন এ দেন সি। ক্লিয়ার বলো, বলো বাচ্চা, ক্লিয়ার? স্যার হাইপার কনজুগেশন ইয়ে হ্যাঁ অবশ্যই হাইপার কনজুগেশন আসছে প্লাস ডমিনেটিং না? থেকে এখানে আই, না না না, হাইপার কনজুগেশন প্লাস আই ইফেক্ট দিয়ে জাজ করতে হবে যখন দুটো আসছে, আচ্ছা ওকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, এবার দেখ এটা কর, সেকেন্ড কোশ্চেন কর। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এ CH3 CH CH2, বি ফিনাইল CH CH2, সি সি হচ্ছে সি CL3 CH CH2। বল সেম কোশ্চেন, রেট অফ রিয়াকশনস টুয়ার্ডস ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন করো তো। সিম্পলি তিনটে দিকে কার্বো ক্যাটায়ন বানা আগে, CH3 CH প্লাস CH3, ফিনাইল CH প্লাস CH3, সি CL3 CH
প্লাস সি এইচ থ্রি। হ্যাঁ বলো কোনটা হবে, BCA বল। অবভিয়াসলি BC বি মোর স্টেবল, কেন বিতে কি আছে? রেজোন্যান্স, রেজোন্যান্স রেজোন্যান্স বিতে আছে, কি আছে? রেজোন্যান্স। আচ্ছা সিতে কি দেয়? সিতে প্লাস এম, সিতে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, সিতে থোড়ি প্লাস প্লাস এম এম, ইলেক্ট্রন স্যার উইথড্রয়িং গ্রুপ। ক্লোরিন এ, আমি বলি এটাকে স্ট্রাকচার ড্র করি তাহলে, আরে ইয়ার গজব বাত। সিএল 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 সিএইচ। আর বলো কেসে ক্লোরিন, এবারে বল তুই কি করে ক্লোরিন এখানে তোর রেজোন্যান্সে পার্টিসিপেট করবে? একটু আগে বললাম না যে যদি ওরকম সিন হয় তখন নন ক্লাসিক্যাল কার্বোকেটায়ন তৈরি হয়ে যাবে, ক্লোরিন যদি এর পাশে থাকতো তখন ওর ইলেকট্রন পেয়ারকে দিয়ে অক্টেট কমপ্লিট করতে পারত। ওকে, ঠিক আছে ঠিক আছে। এই গ্রুপটা স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ক্লিয়ার? এম আই ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। আরে বল তো, দিস ইজ আনস্টেবল, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কার্বোকেটায়নকে কি করে আনস্টেবল? তাহলে নেক্সট সিম্পলি, তাহলে আমার সিম্পলি এখানে রেজাল্ট কি আসবে না স্যার? বি সব থেকে ভালো রিয়াকশন দেবে, তারপরে এ দেবে, তারপরে সি দেবে, ব্যাস ঠিক কথা। আগে যাবো, বলো সিম্পল, সিএইচ টু ডাবল বন্ড সিএইচ টু, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, রেট অফ রিয়াকশনস টুয়ার্ডস ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনস, বলো বলো বেটা। প্রচুর বাচ্চা এতে কনফিউজ হয়ে যায়, অথচ কত ছোট্ট কোশ্চেন্স। বলো রেট অফ রিয়াকশন টুয়ার্ড ইলেকট্রোফিলিক অ্যাডিশন স্যার? সিম্পল কার্বোকেটায়ন বানাবো দুটোর থেকে, সি এইচ থ্রি সি এইচ টু প্লাস, এখান থেকে কার্বোকেটায়ন বানালে সি এইচ একটা করে হাইড্রোজেন অ্যাড করছি, টু এখান থেকে ডাবল বন্ড সি এইচ মাথায় প্লাস। ওকে বেটা ক্লিয়ার? বেটা ক্লিয়ার? এখানে কার্বোকেটায়ন যেটা তৈরি হয়েছে স্যাচুরেটেড, এখানে আনস্যাচুরেটেড কার্বনের উপর কার্বোকেটায়ন তৈরি হয়েছে। আমি শুরুর দিন থেকে অর্গ্যানিক বাচ্চাদের যখন পড়াই তখন বলি স্টেবিলিটি অফ কার্বোকেটায়ন, sp3 হাইব্রিডাইজড কার্বোকেটায়নের স্টেবিলিটি খুব বেশি দেন sp2 হাইব্রিডাইজড দেন sp হাইব্রিডাইজড, আমি এটা প্রথম দিন থেকে বলে আসি। তাহলে তোমরা বলে ফেলো যে কোন কার্বোকেটায়নটা বেশি স্টেবল হবে। বেটা আনস্যাচুরেটেড কার্বোকেটায়ন খুব লেস স্টেবল, আনস্যাচুরেটেড কার্বোকেটায়ন ভেরি ভেরি লেস স্টেবল, আনস্যাচুরেটেড কার্বোকেটায়ন ভেরি ভেরি লেস স্টেবল। দেখো এটা আনস্যাচুরেটেড কার্বোকেটায়ন, সো দিস ইজ লেস স্টেবল। তাহলে কে ভালো দেবে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন, অ্যালকিন অর অ্যালকাইন? বলো অ্যালকেন, অ্যালকেন, অ্যালকিন, ENE রাইট, অ্যালকিন ENE, অ্যালকিন অ্যালকিন। ক্যান ক্লিয়ার? ক্লিয়ার বেটা? হ্যাঁ স্যার, অ্যালকিন ক্লিয়ার বেটা। আগে যাব, কোশ্চেন করো। রেট অফ রিয়াকশনস টুয়ার্ডস ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনস, বলো। বলো ভাই, স্যার দুটোতে কার্বোকেটন বানিয়ে দেন। এ গ্রেটার দেন বি হবে, কারণ সেকেন্ড এটা তো মাইনাস আই দেখাচ্ছে। এ গ্রেটার দেন বি হবে তাহলে স্যার, আবার না এক সেকেন্ড, হ্যান্ড আপ হ্যান্ড আপ, শুনতে পাচ্ছি না। এখানে পজিটিভ হবে, এখান থেকে কার্বোকেটায়ন বানাও,
এখানে পজিটিভ হবে, মানা তো বলো কোনটা বেশি স্টেবল, কোনটা বেশি স্টেবল? এবার বি মনে হচ্ছে প্লাস এইচ এফেক্ট। আর এখানে কি আছে, লোন পেয়ার, লোন পেয়ার দেবে অক্টেট কমপ্লিট করবে। বেটা অক্টেট কমপ্লিট অলওয়েজ কি মোস্ট স্টেবল কার্বোকাট্যান, আগের দিন থেকে শুরু থেকে বলে আসছি। তাহলে কি দিস ইজ অক্টেট কমপ্লিটশনের চান্স এখানে আছে, তাহলে অবভিয়াসলি স্টেবিলিটি কার বেশি, এর বেশি। তাহলে রেট অফ রিয়াকশন কার বেশি হবে, বি গ্রেটার দেন। বলো ক্লিয়ার, ওটা ক্লিয়ার, বলো বাচ্চা ক্লিয়ার, বলো ক্লিয়ার। আচ্ছা চলো, বলো বলো কার্বোকাটাইন মানো, ঘনীত হয়ে গেল দোকা। ক্লিয়ার ক্লিয়ার বলো ক্লিয়ার। সিএল গ্রুপ কি? হ্যাঁ অবশ্যই সিএল এর লোন পেয়ার আছে প্লাস এম ইফেক্ট দেখাতে পারে, বাট সিএল তো ইলেকট্রোনেগেটিভ। এখন সিএল এর ডোমিনেটিং কোনটা বেটা? মাইনাস ফাইভ, মাইনাস কেন? এটা হচ্ছে টু পি, এটা হচ্ছে থ্রি পি, এটা টু পি, এটা থ্রি পি। যদিও পাই বন্ড ফর্ম করে, এখানে পাই বন্ড যদি ফর্ম করে সেটা হবে টু পি থ্রি পি পাই, যেটা কিনা অ্যাসিমেট্রির জন্য অতটা স্টেবেল না, ঠিক আছে। সো তার জন্য ও কি এফেক্ট ডমিনেটিং দেখাবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মাইনাস আই এফেক্ট। জেনারেলি একটা কথা মনে রাখবি, যখনই রেট অফ রিয়াকশনের কোশ্চেন দেবে না, তখন ক্লোরিনের মাইনাস আই এফেক্ট অ্যাপ্লাই করাবি। যখন এরকম কোশ্চেন দেবে যে প্রোডাক্ট, যখন প্রোডাক্ট কী হবে এরকম জাতীয় কোশ্চেন দেবে, তখন সিএলকে না প্লাস এম এফেক্ট দিয়ে কোশ্চেন করবি, কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে পুরো। যখন রেট অফ রিয়াকশনের কোশ্চেন থাকবে, তখন ক্লোরিন মাইনাস আই এফেক্ট দিচ্ছে শো করে, শো করছে ধরে কোশ্চেন করবি। যখন কি প্রোডাক্ট হবে বলো কোশ্চেন থাকবে, তখন ক্লোরিন এম এফেক্ট কী দিচ্ছে সেটা দিয়ে কোশ্চেন সলভ করবি, দেখবি সব ঠিক হবে আনসার। এটা অবজারভেশনস, কোনো রুলফুল না, জাস্ট অবজারভেশনস, ট্রিক বলতে পারিস। ক্লিয়ার? তাহলে অবভিয়াসলি এখানে যে কার্বোকাট্যান, দিস ইজ আনস্টেবল, তাহলে অবভিয়াসলি রেট অফ রিয়াকশন কার বেশি, এ বি? রেট অফ রিয়াকশনস টুয়ার্ডস ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনস কার বেশি বেটা? এ ইজ মাচ গ্রেটার দেন বি। বলো ক্লিয়ার আছে, বলো ক্লিয়ার আছে, আচ্ছা ক্লিয়ার। হ্যাঁ স্যার, দেখো খুব বেসিক জিনিস করাচ্ছি, খুব বেসিক জিনিস করাচ্ছি, কিন্তু বাচ্চারা এখানে কনফিউজড হয়, খুব বেসিক কনফিউজড কনফিউজড হয়ে যাবে এখানে। চলো আমরা সলভ দেখি, চলো আচ্ছা হয়ে দেখো ভাই, চারটে কোশ্চেন দিয়েছি, চারটে এখনো কোনো অ্যাসিমেট্রি নেই। এবার আসছে অ্যাসিমেট্রি, এবার আসছে অ্যাসিমেট্রি। আচ্ছা এটা এইভাবে লেখা থাকবে এক্সামে, ওমি বলো রেট অফ রিয়াকশন টুয়ার্ডস ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন। স্যার চারটে কোশ্চেনে শুধু এইটা ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। ওকে তাহলে অপশন কী হবে স্যার? এনও টুর কী আছে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ও এম কি আছে ভাই? অক্সিজেনের লোন পেয়ার আছে।
অক্সিজেন লোন পেয়ার দিতে পারে, তাহলে প্লাস এম এফেক্ট। সিএইচ থ্রি প্যারা পজিশনে কী আছে বেটা? প্লাস এইচ এফেক্ট মোর ডোমিনেটিং দ্যান প্লাস আই এফেক্ট। সিএল এ দুটো এফেক্ট আছে, অবভিয়াসলি মাইনাস আই ইজ ডোমিনেটিং দ্যান প্লাস। একটু আগেই বললাম, বলো বেটা ক্লিয়ার? এনও টু কি? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। লাইক এনও টুর কোন এফেক্ট? মাইনাস এম এফেক্ট, মাইনাস এম এফেক্ট। এবার তোমরা আমাকে আনসার বলো, আমি সব আনসার আমি সব বলে দিলাম। এবার তোমরা আমাকে আনসার বলবে, দেখো হাইপোথেটিক্যালি কার্বোকেটাইন কোথায় তৈরি হবে? স্যার এখানে হতো, এখানে হতো, এখানে হতো, এখানে হতো। ওকে, এবার বলো রেট অফ রিঅ্যাকশনসের কী অর্ডার হবে? স্যার এখানে দেখুন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাটাচড আছে, সে কার্বোকেটাইনকে আরও আনস্টেবল করবে। স্যার এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, প্লাস এম এফেক্ট, তাহলে ও কার্বোকেটাইনকে স্টেবল করবে, তাহলে সব থেকে আগে যাবে কেবি। সিএইচ থ্রি প্লাস আই এফেক্ট, সো এই ইলেকট্রন ডোনেট করছে, তাহলে বি এর পরে কে যাবে বেটা? সি। তারপরে কে আসবে বেটা? তারপরে আসবে ডি। কেন স্যার? ডি মাইনাস আই এফেক্টের থ্রুতে ইলেকট্রন উইথড্র করছে। মাইনাস আই এফেক্ট বেশি ডমিনেটিং না এই মাইনাস এম এফেক্ট বেশি ডমিনেটিং? স্যার অবশ্যই মাইনাস আই, এই সরি মাইনাস এম। তাহলে কে বেশি ইলেকট্রন উইথড্র করবে? সবথেকে খতরনাক ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কে? এনও টু। দিস ইজ দ্য স্ট্রংগেস্ট ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন উইথড্র যদি হয় কার্বোকেটাইন থেকে, কার্বোকেটাইন আনস্টেবল হয়, গল্প শেষ। তাহলে সি, তারপরে ডি, তারপরে এ। বলো ক্লিয়ার? কারো কোনো ডাউট থাকলে বলো, কারো কোনো ডাউট থাকলে বলো। এই হচ্ছে নিটের কোশ্চেনের স্ট্যান্ডার্ড। কোনো ডাউট আছে কারোর বেটা? দিস ইজ স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এনও টু। খতম, ফিনিশ। বলো ফিনিশ বেটা, আগে চলে করো। বলো বেটা, বলো বেটা, সেম কোশ্চেন্স, রেট অফ রিয়াকশনস টুয়ার্ডস ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনস, বলো বেটা কী হবে? এ, বি, সি। ব্যাস স্যার, সিম্পলি কার্বোকেটাইন কোথায় আমরা তৈরির ধান্দা করছি? না, সিম্পল কার্বোকেটাইন তৈরির ধান্দা আছে এখানে। বন্ড উঠবে, কার্বোকেটাইন হবে, বন্ড উঠবে, কার্বোকেটাইন হবে, বন্ড উঠবে, কার্বোকেটাইন হবে। ওকে, আমি কোশ্চেনেই আনসার কোশ্চেনেই সলভ করাচ্ছি, ওই জন্য দেখো বন্ড ফন্ড কাটছি না কিছু, ঠিক আছে? আশা করি পরে কী বলতে গেছি বুঝতে পারবি তোরা। যে নোটস এখনই লিখছিস বা যে নোটস আজকেই লিখবি সে বুঝতে পারবি, যে ভাবি কালকে লিখবো তাহলে হয়ে গেল। স্যার অর্ধেক উড়ে যাবে সেখানে মাথা থেকে। বলো সি এ বি হবে? বলো ওটা সি এ বি, বলো সি এ বি, এ বি হু ইজ দিস, কে, কি নাম তোমার? রিতঙ্কর। তোমার নাম কি? আমার নাম কি? রিতঙ্কর। আচ্ছা, ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড, রিতঙ্কর, তাই তো? হ্যাঁ স্যার। কে বলছিস? আমি রিতঙ্কর বলছি স্যার। ওকে, আমি তো আসলে দেখতে পাচ্ছি না তো কে বলছিস, মানে আমার তো। ও আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, ভেরি গুড, দেখ, ভেরি গুড। দেখ এখানে নাইট্রোজেনের লোন পেয়ার আছে, ও লোন পেয়ার দেবে পাশের কার্বনে, স্টেবল। অক্সিজেনের লোন পেয়ার আছে, ও দেবে পাশের কার্বনে। এসব ডবল বন্ড ফর্মুলা উঠে গেছে সব এখন, হ্যাঁ ডবল বন্ড ফর্মুলা এখন সব উঠে গেছে, আগে ছিল, আগে ছিল, ওকে এখন উঠে গেছে, ওকে আগে ছিল, হ্যাঁ। এবার দেখো কার্বোকেটাইন বানানোর সব উঠে গেছে। এখন মন দিয়ে শোন, যদি এই সিন আসে, এখন আমাকে একটা কথা বল, দুজনেই রেজোনেন্স স্টেবিলাইজ করতে পারে, কিন্তু অক্টেট দুজনেই কমপ্লিট করতে পারে, তাহলে এখানেও অক্টেট কমপ্লিট হওয়ার চান্স আছে, এখানেও অক্টেট কমপ্লিট হওয়ার চান্স আছে। এখন বল কে ভালো ইলেকট্রন ডোনার, নাইট্রোজেন না অক্সিজেন? স্যার ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার যদি দেখেন, ফোন কল, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? অক্সিজেনের বেশি। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি মানে অক্সিজেনের ইলেকট্রন ডোনেটিং টেন্ডেন্সি কম, তাহলে ভালো ইলেকট্রন ডোনেশন কে দেবে ভাই? না অবভিয়াসলি নাইট্রোজেন, অবভিয়াসলি নাইট্রোজেন। তাহলে ভালো ইলেকট্রন ডোনার কে? নাইট্রোজেন। কেন? নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম, ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি কম, ইলেকট্রন অ্যাট্রাকশন করার টেন্ডেন্সি কম, তাহলে আমার সবথেকে বেশি স্টেবল কার্বোকেটাইন হবে সি, তারপরে হবে এ, তারপরে হবে বি, বিতে এরকম কোনো পাঙ্গাই নেই, তাহলে দিস ইজ দ্য রেট অফ রিঅ্যাকশনস।
বলো বেটা ক্লিয়ার, সিএবি বলো ক্লিয়ার, মামলা ক্লিয়ার বেটা, মামলা ক্লিয়ার। আগে চলো, হ্যাঁ স্যার আগে চলো, চলো বহুত হো গিয়া। চলো এবার রিয়াকশনস উইথ, রিয়াকশন উইথ ড্রাই এইচ এক্স, রিয়াকশন উইথ ড্রাই এইচ এক্স বেটা। এইচ এক্স হতে পারে কি, এইচ সিএল, এইচ বিআর, এইচ আই, খতম। আগে চলো, দেখো আনস্যাচুরেটেড সি এইচ টু, সি এইচ টু কী হবে এর সঙ্গে সিম্পলি এইচ এক্স, এটা খেলা কীরকম হবে, ওই মার্কোনিকভ, মার্কোনিকভ এটা ডিএল প্লাস, এটা ডিএল মাইনাস। দেখো সিম্পলি আর কার্বোকার্টাইন স্টেবল বানাবো, সি এইচ টু, সি এইচ টু হো গিয়া খতম, সি এইচ থ্রি হো গিয়া খতম। আচ্ছা এখানে আমি একটা কাজ করি, এইচ এক্সটাকে অন্য কালারে লিখে এইচ এক্স আ যাও, এইচ ইহাঁ পে আর নেক্সট স্টেপে কি এক্স মাইনাস আসবে এখানে, একটা স্যার একটা এজ বেশি হয়ে গেছে। প্রোডাক্ট কি হবে ভাই, না প্রোডাক্ট সিম্পলি একটা এজ বেশি হয়ে গেছে, কোথায় একটা এজ বেশি হবে, একটা এজ বেশি হয়ে যায়নি, একটা এজ বেশি হবে, ঠিক আছে। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে এবার, এবার ঠিক আছে। আচ্ছা এবার দেখো আর সি এইচ, সি এইচ টু হো গিয়া বেটা নেক্সট, আরে এখানে এইচ, এখানে এক্স, খতম, অ্যাডিশন হয়ে গেল এইচ এক্সের, এইচ এক্স অ্যাডিশন হয়ে গেল, খতম। স্লো স্টেপ কি বেটা, কার্বোকার্টাইন ফরমেশন স্যার, অবভিয়াসলি কার্বোকার্টাইন ফরমেশন ইজ দ্য স্লো স্টেপ, দিস ইজ দ্য আর ডি স্টেপ, অ্যান্ড এক্স অ্যাডিশন ইজ দ্য ফার্স্ট স্টেপ, দিস ফার্স্ট স্টেপ, খতম। ক্লিয়ার বেটা, ক্লিয়ার বেটা। তাহলে দেখো এটাও কি হলো, অ্যাডিশন রিয়াকশনস, দিস ইজ অলসো নাথিং বাট হোয়াট, অ্যাডিশন রিয়াকশনস, দিস অলসো নাথিং বাট হোয়াট, অ্যাডিশন রিয়াকশনস, দিস অলসো নাথিং বাট অ্যাডিশন রিয়াকশনস, হো গিয়া, হো গিয়া বেটা। নেক্সট কিছু পয়েন্ট, পয়েন্ট কি স্যার, এইচ এক্স অ্যাডিশন রিয়াকশনস বেটা, ফার্স্ট পয়েন্ট কি, ইন্টারমিডিয়েট ইজ কার্বোক্যাটায়ন বেটা, ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন, তাহলে কি রিঅ্যারেঞ্জমেন্ট মে বি, মে বি দেয়ার। সেকেন্ড পয়েন্ট কি বেটা, মার্কোনিকভ রুল ফলোড, এবার দেখতে হবে লিমিটেশনস আছে কিনা, কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগানো আছে কিনা, সেই মতো মার্কোনিকভ রুল খাটাবে চোখ কান খোলা রেখে। নেক্সট বেটা রিয়েক্টিভিটি কার বেশি, রিয়েক্টিভিটি অফ এইচ এক্স, এইখান থেকে পোটেন্সিয়াল কোশ্চেন এখান থেকে বেরোবে বেটা, এটা পোটেন্সিয়াল কোশ্চেন্স, রিয়েক্টিভিটি সব থেকে বেশি এইচ আই, দেন এইচ বিআর, দেন এইচ সিএল, এইচ সিএল, দেন এইচ এফ। ক্লিয়ার বেটা, আচ্ছা ক্লিয়ার, ক্লিয়ার, হ্যাঁ মানে ক্লিয়ার, বলো, হ্যাঁ স্যার বলো ক্লিয়ার। চলো এবারে বেসিক কোশ্চেন দেবো, ভুল করবে কেমন, কোশ্চেন ফান্ডা, বেসিক ফান্ডা, ভুল, বেসিক কোশ্চেন দেবো, ভুল করবে, দেখো ভুল, প্রথমে একটা ঠিক করবে তারপর একটা ভুল করবে। আচ্ছা প্রথমে যেটা ঠিক করবে সেটা করো, প্রথমে যেটা ঠিক করবে সেটা করো, মেজর, মেজর প্রোডাক্ট লিতে হবে এটা, মেজর প্রোডাক্ট। চলো সি এইচ থ্রি, সি এইচ টু, সি এইচ, সি এইচ টু, এইচ বিআর, বলো খেলা হবে, এইচ বিআর কী হবে স্যার, অ্যাডিশন রিয়াকশনস, চলো খেলো, খেলো স্যার। আগে ইন্টারমিডিয়েট বানাবো, কী হবে ইন্টারমিডিয়েট, সি এইচ থ্রি, সি এইচ টু, সি এইচ, সি এইচ থ্রি প্লাস। চলো বলো কার্বোক্যাটায়নে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট করবো, কার্বোক্যাটায় রিঅ্যারেঞ্জ করে এখানে করলে কী হবে, সেই একই তো, দু ডিগ্রি কোনো লাভ নেই, এখানে রিঅ্যারেঞ্জ করলে এক ডিগ্রি কোনো লাভ নেই, তাহলে এটাই থাকবে, নো রিঅ্যারেঞ্জমেন্ট, কারণ এখানে রিঅ্যারেঞ্জমেন্ট করে কোনো স্টেবিলিটি গেইন হবে না। নেক্সট স্টেপে কী হবে বেটা, বিআর মাইনাস আসবে, হিট করবে এখানে, প্রোডাক্ট কী হবে, বলো ক্লিয়ার, দিস ইজ মেজর প্রোডাক্ট, দিস ইজ মেজর, বলো খেলা হয়েছে, বলো কার কার এসেছিল, কার কার এসেছিল, কার কার এসেছিল বলো, তাহলে এটা কি ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনস, প্রথমে এইচ প্লাস ইলেকট্রোফাইল অ্যাটাক করছে, তারপরে বিআর মাইনাস নিউক্লিওফাইল অ্যাটাক করছে, বলো খেলা আছে, খেলা আছে। আচ্ছা আপ গলতি করো,
আচ্ছা চলো গলতি করো। চলো বলো হোয়াট উইল বি দ্য মেজর প্রোডাক্ট, যখন প্রোডাক্ট জিজ্ঞেস করবো অর্গ্যানিকে মেজর বলো। করো ভুল করো ভুল করো ভুল করো ভুল আনসার দাও ভুল দাও ভুল দাও আনসার ভুল দাও। গ্যারান্টি ভুল আনসার হবে, গ্যারান্টি গ্যারান্টি ভুল আনসার হবে। বলবো বলো গ্যারান্টি ভুল আনসার বলো। বলো স্যার ওই যে মানে যেটা ডাবল বন্ড আছে ওর ঠিক পাশের যে লেফট এর কার্বনটাতে পজিটিভ হয়ে যাবে চার্জ, কার্বোকেটন হয়ে যাবে, এটা কার্বোকেটন হয়ে যাবে। ওকে বেশ, তাহলে ফার্স্ট স্টেপে কি হলো আমার, তাহলে ও ফার্স্ট স্টেপ বললো কার্বোকেটন কোথায় হলো না, ও বলছে যে আচ্ছা ও বলছে যে এইখানে যে ডবল বন্ড আছে ডবল বন্ড উঠে যাবে, এখানে একটা হাইড্রোজেন অ্যাড হবে, এখানে একটা হাইড্রোজেন অ্যাড হবে, এখানে কার্বোকেটন তৈরি হবে, তাই তো? ভেরি গুড। এবার বলো বিআর মাইনাস কোথায় অ্যাড হবে বলো। ভেরি গুড, তুই একদম ঠিক বলেছিস যে এইদিকে পজিটিভ হলে 1 ডিগ্রি হতো, তার থেকে এখানে তৈরি হয়েছে 2 ডিগ্রি, তাহলে এটা এখানে উঠে গেল, সিম্পল। বলো এবার এবার নেক্সট কী হবে, তাহলে এটা কীভাবে হলো না, এটা এখানে উঠলো, নেক্সট কী হবে বলো। স্যার মিথাইল শিফট মনে হচ্ছে কিন্তু এটা তো ওয়ান বিআর থ্রি মাইনাস হয়ে অ্যাটাচ গেছে। করবো না, মিথাইল শিফট হ্যালো হতে চাইতো কিন্তু 1 2 3 মিথাইল শিফট হবে না, তাই তো? হ্যাঁ ওয়ান টু হবে থ্রি না, মিথাইল হ্যাঁ শিফট হবে না, তাই তো? হবে না। আচ্ছা তাহলে হ্যাঁ স্যার যদি আমি এখান থেকে হাইড্রাইড শিফট করি করতে পারি, হাইড্রাইড শিফট করতে পারি, বেশ করো। তাহলে স্যার এখান থেকে যদি হাইড্রাইড শিফট করি, এটা এটা হলো, এটা এটা হলো, ঠিক না? চলো তাহলে বেটা তো ওটা এখন বলে লেস দেখো, হয়ে এখানে যাবে নো তো স্যার। আলফা হাইড্রোজেন, এখানে দুটো আলফা হাইড্রোজেন, তাহলে ইয়েস এই এই কন্ডিশনে এর টোটাল আলফা হাইড্রোজেন কটা, দুটো, 2 আলফা হাইড্রোজেন, ক্লিয়ার বেটা? এই কন্ডিশনে বেটা, আগের কন্ডিশনে কী ছিল, আগের কন্ডিশন ছিল এখানে প্লাস এখানে CH2, ক্লিয়ার ক্লিয়ার? তাহলে এখন আলফা হাইড্রোজেন কটা ছিল, এদিকে 3টে এদিকে 2টো, 5টা, 5 আলফা হাইড্রোজেন, বেটা কোনটা বেশি স্টেবল, এটা এটাই কোনটা বেশি স্টেবল? দেখো 2 আলফা হাইড্রোজেন অ্যান্ড 5 আলফা হাইড্রোজেন অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স, হ্যাঁ অনেক ডিফারেন্স। তাহলে 2 আলফা হাইড্রোজেন 5 আলফা হাইড্রোজেন যদি অনেক ডিফারেন্স হয়, তাহলে অবভিয়াসলি দিস ইজ মোস্ট স্টেবল। তাহলে সিম্পলি আর কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হবে না। দেখো এ ডিরেক্ট এখান থেকে 1 3 শিফট তো করতে পারে না, 1 2 3 1 3 শিফট তো করতে পারে না। তাহলে সিম্পলি তোরা লোভ লোভে পড়ে কি করবি, তোরা লোভে পড়ে কি করবি না, এই পজিটিভ চার্জকে না ভেবে এখানে নিয়ে চলে আসবি, তারপর এখান থেকে শিফট করে দিবি, তারপরে এর মাথায় প্লাস করে দিবি, তারপর সেখানে ব্রোমিন এঁকে দিবি, ওটাই ফার্স্ট অপশান থাকবে, ওটাই ফার্স্ট অপশান থাকবে। কিন্তু আজকের পরে এই ভুল আর যেন না হয়, হ্যাঁ তাহলে সিম্পল ব্রোমিন এখানে অ্যাড হবে, খতম। তাহলে সিম্পল প্রোডাক্ট কী হবে এটা, সিম্পল প্রোডাক্ট হবে CCH2CH CH2HBr, আর এদিকে মিথাইল 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 মানে CH3 গ্রুপ মানে তো মিথাইল, খতম হয়ে গিয়া। দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট, কেন বললাম বোঝা গেছে? চলো আগলা বাড়ি, আচ্ছা আব করে ইস কোশ্চেন, ছোটা সা কোশ্চেন লেকিন কনসেপ্ট চলো, চলো করো করো বেটা। ক্যা হোগা ইসমে বাতা, বলো কি বলো 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 বলো। দেখ আমি একটু আগে কি বললাম, যেখানে কি চেয়েছে এখানে রেট অফ রিয়াকশন জিজ্ঞেস করেছে কি, প্রোডাক্ট লিখতে দিয়েছে, কি লিখতে দিয়েছে রে? প্রোডাক্ট, আরে ইয়ার বল না, কিছু তো বলা করো, প্রোডাক্ট লিখতে দিয়েছে। তাহলে আমি একটু আগে তোদেরকে একটা ট্রিক্স কিন্তু শিখিয়েছি, যে এরকম এটা জাস্ট অবজারভেশন দিয়ে দেখবি, রেট অফ রিয়াকশন জিজ্ঞেস করেছে না, কি লিখতে দিচ্ছে প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট লিখে দিলে ক্লোরিনের কোন এফেক্ট নিব,
প্লাস ব্যাস যেমনই বলছি না তেমনি মনে রাখ। তাহলে সিম্পলি যদি ক্লোরিনের প্রোডাক্ট লিখতে গেলে প্লাস এমএফ নেই, তাহলে দেখ লোন পেয়ার আছে, তাহলে যদি এখানে পজিটিভ চার্জ বানাতে পারি রেজোন্যান্স স্টেবিলাইজ করবে, তাহলে গল্প কি হবে? না স্যার, সিম্পল গল্প হবে এখান থেকে এটা, ফার্স্ট সিএইচ টু সিএইচ প্লাস সিএল, ক্লিয়ার? এটা ক্লিয়ার? ক্লিয়ার? এখানে এর প্লাস এম এফেক্ট ডমিনেটিং। ওকে, নেক্সট স্টেপে কি হবে? নেক্সট স্টেপে এইচ প্লাস জুড়ে দিয়েছো, এইচ প্লাস জুড়ে দিয়েছো, হ্যাঁ এখানে সিএইচ থ্রি করো, সিএইচ টু এইচ, এইচ জোড়া হয়ে গেছে। নেক্সট স্টেপে কি হবে দেখো, নেক্সট স্টেপে সিএল মাইনাস আসবে, এখানে একটা স্টেপ খতম খতম। এখান থেকে প্রোডাক্ট হলো সিএইচ থ্রি সিএইচ সিএল সিএল খতম। দিস ইজ হোয়াট বেটা, একটা কার্বনে দুটো ক্লোরিন থাকলে বলি জেম ডাইহ্যালাইড, দিস ইজ জেম ডাইহ্যালাইড। এম আই ক্লিয়ার? এম আই ক্লিয়ার বাচ্চা? এম আই ক্লিয়ার? এম আই ক্লিয়ার? কোশ্চেন ক্লিয়ার আছে? প্রোডাক্ট লিখতে দিবে যখন ক্লোরিনের কিনবো, আবার বলে দিচ্ছি, যদি প্রোডাক্ট লিখতে দেয় তখন আমরা সিএল এর কি করব, প্লাস এম এফেক্ট। যদি রেট অফ রিয়াকশনস বলে তখন আমরা সিএল এর মাইনাস আই এফেক্ট করব। ক্লিয়ার? এটা ক্লিয়ার? এই ট্রিক্স ধরে কাজ করো, কোশ্চেন ধাপার ধাপ সলভ হবে। ওকে, আগে চলো, সিএইচ সিএইচ টু এনও টু, এতে এইচ বিয়ের দাম বলো কি হবে, বলো কি হবে, বলো কি হবে, কি হবে বলো? স্যার দুটো পসিবিলিটিস, আইদার কার্বোক্যাটায়ন এখানে হবে, আর কার্বোক্যাটায়ন এখানে হবে, বলো কোনটা বেশি স্টেবল বেটা, কোনটা বেশি স্টেবল? দিস ইজ হোয়াট ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, দিস ইজ হোয়াট ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। বেটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি অ্যাটাচ থাকে, সো ও পাশে কার্বোক্যাটায়ন কী করবে? আনস্টেবল। বেটা ক্লিয়ার? বেটা ক্লিয়ার? তাহলে দিস ইজ স্টেবল, দিস ইজ স্টেবল। তাহলে বিআর মাইনাস কোথায় অ্যাটাক করবে? অবভিয়াসলি এখানে। প্রোডাক্ট কী পাবো? ও টু এন সিএইচ টু সিএইচ টু বিআর। বলো খুব খুব টাফ লাগছে? দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট, দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট। যদি বলতো হাউ মেনি প্রোডাক্ট আর পসিবল স্যার, দুটো, কোনটা কোনটা? একটা এটা হতো আর একটা এখানে বিআর হতো, এই যে এখানে বিআর হতো আর একটা। হাউ মেনি প্রোডাক্টস আর পসিবল? ওকে বেটা, বলো বোঝা গেছে? আরে ইয়ার কুছ তো বলা করো। আরে আজিব 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 স্যার লাগ রা তুম লোগ, এ বাকিরা কি ঘুমাচ্ছিস নাকি বসে বসে? তার মানে বুঝতে পারছে না বাকিরা, সিম্পল বাকিরা তার বুঝতে পারছে, সবাই বুঝেছিস, সবাই ও আছিস, যাই হোক ধন্যবাদ। লাস্ট কোশ্চেন আজকে, না লাস্ট কোশ্চেন, চলো বেটা, চলো বেটা তাড়াতাড়ি, কামান তাড়াতাড়ি, ঝাঁটা ঝাঁটা একদম, চলো। স্যার দুটো জায়গায় কার্বোক্যাটায়ন হতে পারে, আইদার এখানে হতে পারে, আইদার এখানে হতে পারে, আর এখানে হতে পারে। স্যার কোথায় স্টেবল হবে? অবভিয়াসলি এখানে, এখানে হলে স্টেবল হবে, কেন? পাশে অক্সিজেন লোন পেয়ার আছে, অক্টেট কমপ্লিটশনের চান্স আছে। আমি সিম্পলি কার্বোক্যাটায়ন কোনটা? সিএইচ, হ্যাঁ অক্টেট, ভেরি গুড, এই তো মুখ থেকে ভাষা বেরোচ্ছে, অক্টেট। তাহলে দেখো সিম্পলি এটা যদি কার্বোক্যাটায়ন হয়, এখানে অক্টেট কমপ্লিট করার চান্স আছে, সো দিস ইজ দ্য স্টেবল কার্বোক্যাটায়ন, স্টেবল কার্বোক্যাটায়ন। নেক্সট কি হবে এটা? নেক্সট সিএল মাইনাস আসবে, একে অ্যাটাক করবে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট রুল, সিএল মাইনাস এসে যখন একে অ্যাটাক করবে ফার্স্ট প্রোডাক্ট হবে সিএইচ থ্রি, ও লোন পেয়ার সিএইচ সিএইচ থ্রি, নিচে সিএল, দিস ইজ দ্য প্রোডাক্ট। বেটা প্রোডাক্ট মিনস দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট, ক্লিয়ার বেটা? বাচ্চা ক্লিয়ার? বাচ্চো ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো ফির আখরা সো আখরি সল দে দে, এক যো তুম লোগ খুদ বানা কে দেওগে মেরে কো, সচ মে? হাউ ইজ দ্য জোস বয়েজ? আর জোস ঠান্ডা যাচ্ছে স্যার, এক্সাম কা যত কাছে আছে না,
हाउस द जोस, चलो मेरे बैटलियन करके दिखाओ सर। आज के सारा दिन लेक्चर है, इतना तो समझ में आ गया कि डबल बॉन्ड और एच बी आर आने एडिशन रिएक्शन करो, बस एडिशन रिएक्शन करो मैंने सर कार्बोकैटायन तैयारी करो, बस এখানে কার্বোকেটায়ন দুটো জায়গায় হতে পারে স্যার, আইদার এখানে অর এখানে। স্যার কোনটা বানাবো? এইখানে বানালে হবে 2 ডিগ্রি, এখানে বানালে হবে 1 ডিগ্রি, অবভিয়াসলি 2 ডিগ্রিতে বানাবো। ওকে আ যাও এটা 2 ডিগ্রি। এবার বলো কি হবে স্যার, এবার খেলা হবে, বলো কি হবে? রিং চেইন হতে হবে। আরে ভেরি সিম্পল, ভেরি সিম্পল স্যার, এক্সটার্নাল এক্সটার্নাল কার্বোকেটায়ন রিং এর রেসপেক্টে কি করব, এর রেসপেক্টে আলফা এটা বিটা, আ রিং এক্সপ্যানশন, ভেরি গুড। तो रिंग एक्सपेंशन हो गया, तो कैसा ऐसा 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 खत्म, टाटा बाय। এবার এটা এখানে পজিটিভ চার্জ, যেখান থেকে বন্ড খুলে নিয়ে গেছি সেখানে পজিটিভ চার্জ। ওকে প্রথম দিনে ওই জন্য এই সব দেখিয়ে দিয়েছি, ওই জন্য প্রথম দিনে সব দেখিয়ে দিয়েছি স্যার। নেক্সট স্টেপে কি হবে, এখানে 2 ডিগ্রি আছে, ওইখান থেকে যদি 1 2 শিফট করব, এটা অলওয়েজ শিফট হবে 1 2 1 2, চলো 2 থেকে মিথাইল খুলে শিফট করে দাও, খতম। তাহলে এখান থেকে প্রোডাক্ট মানলো কি না স্যার, এটাকে যদি ভদ্রভাবে লেখা যায় 6 মেম্বার রিং, চলো আ যাও 6 মেম্বার রিং। খেলা হচ্ছিল এখানে পজিটিভ ছিল, এখানে এরকম দুজন ছিল, একটা মিথাইল শিফট এখানে চলে গেছে, তাহলে এখান থেকে খেলা হয়ে এটা তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে, আর এখান থেকে মিথাইল গেছে, তাহলে ওর মাথায় এখানে পজিটিভ চার্জ, এখন মানে ওর মাথায় মিনস এই কার্বনের মাথায়। ওকে বেটা ক্লিয়ার, ওকে বেটা ক্লিয়ার, ক্লিয়ার আচ্ছা। নেক্সট লাস্ট স্টেপে কি হবে, বিআর মাইনাস আসবে, and this is the major product। বলো সব থেকে ভালো খেলা ছিল এটা, চলো হয়েছে, বলো কারো এসেছিল, কারো এসেছিল। দেখো আমি নিট লেভেলে আছি, কিন্তু যেই মো হ্যাঁ যেই মেন্স লেভেলও হালকা হালকা আছি, আর একটু আর একটু টাফ দিতে হয়, যেই মেন্সে সব কোশ্চেন এত সহজে থাকে না, কিছু কিছু এমন টাফ টাফ থাকে। আমি খুব বেশি লেভেল এখন হাই করাবো না, এমনি তোমার আইআইটি হিমাংশু পান্ডে দিয়ে খুলে এমন আইআইটির কোশ্চেন করে দিলাম, হ্যাঁ এখন কোনো লাভ নেই। সেসব যদি 11-এ পড়তিস 12-এ পড়তিস তখন ঠিক ছিল, ঠিক আছে। এখন এক্সাম 2 মাস বাকি, চলো দিস ইজ লাস্ট বল, হ্যাঁ আজ ইনিংসের লাস্ট বল এটা, CH CH3। অ্যাকচুয়ালি অর্গ্যানিক আমার এত ভালো লাগে না, লাস্ট লাস্ট করে করে একদম মানে শেষই হয় না। চলো ওটা ভেরি সিম্পল, ভেরি সিম্পল, আরে ভেরি সিম্পল স্যার, কোথায় কার্বোকেটায়ন বানাবো, আরে ভেরি সিম্পল, আরে স্যার ভেরি সিম্পল, কোথায় বানাবো বলো বলো স্যার, যদি এখানে কার্বোকেটায়ন বানাই রেজোনেন্স স্টেবিলাইজ হবে, ব্যাস খেলা হয়ে গেছে। CH2 CH3 মাথায় প্লাস, খতম। বিআর মাইনাস অ্যাটাচ করবে এখানে, খতম। ডাইলিক বলবো না পয়সা, এখানে হয়ে গেল। ও রে ইয়ার কেসে কেসে, হ্যালো ইয়েস বেনজাইলিক নট অ্যালাইলিক, অ্যালাইলিক হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ডের পাশের কার্বন, দিস ইজ অ্যালাইলিক না অ্যারাইলিক, এটা বেনজিন রিং, বেনজিন এর পাশে বেনজাইলিক, অ্যারাইল হ্যাঁ অ্যারাইলিক, অ্যারাইল কার্বন না, হ্যাঁ হ্যাঁ অ্যারাইলিক, অ্যারাইল এটা হচ্ছে অ্যারাইল গ্রুপ, ওকে এর অ্যাকচুয়াল নাম হচ্ছে দিস ইজ বেনজাইলিক পজিশন, বেনজাইলিক। এটা ইয়াপে ব্রোমিন হো গিয়া, খতম, দিস ইজ দা মেজর প্রোডাক্ট, খতম খতম খতম। সো লাস্ট কোশ্চেন দিই, যেটা তোমরা ভাববে বাড়িতে করবে, আর সি ট্রিপল বন্ড সি এইচ প্লাস এইচ সি এল এক্সেস অ্যামাউন্ট এক্সেস এইচ সি এল, হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট। চলো আজকে ইতনাই কাফি হ্যাঁ, হোমওয়ার্ক হ্যাঁ হোমওয়ার্ক করে আনবে বাড়িতে সবাই। থ্যাংক ইউ, টাটা, গুড বাই, গুড নাইট, কাল মিলেঙ্গে।